গো শিউলি, খাবার হলো? আমার তো দেরি হয়ে যাচ্ছে অফিসে। কি হলো? আমার ব্যাগে আবার উকি ঝুঁকি মারছে কেন? হ্যাঁ, কি ব্যাপার বলতো? তুমি কোন অফিসে কাজ করো? যাও শুট বুট পরে আর ব্যাগে নিয়েছ গামছা আর গেঞ্জি। কি গো বলছো না কেন তুমি? কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। মা, মা রাজি হয়ে যাও না। মা কেন বারবার এক কথা নিয়ে গান গান করছিস তোরা? সবাই মিলে দল পাকিয়ে আমার কাছে এসে বললে তো আমার উত্তরটা পাল্টে যাবে না? আমার শেষ কথা আমি বলে দিয়েছি, মেজ বৌমা এ বাড়ির বাইরে পা রাখবে না, ব্যাস। দেখা করতে এসছে, ঠিক 5 মিনিট। এই কি হচ্ছে রে, ডেকে পাঠিয়েছিস কেন? আমার কেস খানো তাল না, বল কি বলবি? এত গয়না পড়েছে, খুলে নাও। এগুলো খুলে কিচ্ছু হবে না, এগুলো তো গিলতি ইমিটেশন, ইমিটেশন। কেন মিথ্যে কথা বলছেন মাসিমা? তুই যে কি বলিস না, আমি তোকে কিস খাওয়াবো। হ্যাঁ, তুই তো আমার তরুপের দাস। কি? হ্যাঁ শোন দিদি, কোর্ট বলেছে আমাকে পুলিশ কাস্টডিতে রেখে পুলিশ তদন্ত করবে। তোকে 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 একটা দায়িত্ব নিতে হবে। কিসের দায়িত্ব? আমাকে জানানোর। আরে তোর মাথায় কি ছিট আছে নাকি রে, যে আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব? এই যে তুই ঘোড়াদের ভেতর আছিস না, এটা দেখে না তাদেরই তাদেরই করে ছাড়াব। অনেক ক্ষতি করেছিস তুই, অনেক ক্ষতি করেছিস। এখন তুই ঘোড়াদের আছিস, এরপরে জেল হবে তোর, বেশ হবে, ঠিক হবে। তুই আমার 50 লাখ টাকা শুষেছিস, আমার মেয়ের বাড়িতে ডাকাতি করিয়েছিস, বেশ হয়েছে, ঠিক হয়েছে, জেলে পচে মর, মর। যাওয়ার আগে একবার মোবাইলটা দেখে নে, নিজের একটা ভিডিও এসেছে। যে পারবে সে হচ্ছে আমার বাপেরও বাপ। তাকেই খবর দিচ্ছি, অপারেশনটা কিন্তু কালকেই করতে হবে। এর পরেও কি তুই আমাকে সাহায্য করবি না দিদি? করিস না, আমি আমার লোককে বলবো এই ভিডিওটা তোর মেয়েকে
আর পুলিশদের পাঠিয়ে দিতে। তারপর তারপর তোর মেয়েও খেদিয়ে দেবে আর পুলিশ আমার ওই বোকা বউটা তোর মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে, আমি জানি। তোর মেয়েকে বল ওর মাথাটা ভালো করে মুড়িয়ে ওকে বোঝাতে, ওই সোহিনীকে দিয়েই আমি কাজ হাসিল করব। ওর পেটে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা। ওই বাচ্চা আর সোহিনী দুজনকে আমি ছাড়ব না। আমার নামে পুলিশে কমপ্লেন কর না। দিদি যেভাবে হোক আমাকে আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। দিদি মিতালিকে তো সত্যি কথাটা বলা যাবে না, ওকে কোন একটা ঢপ দিয়ে তাপসটাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তোমরা কোন মুখে এই অনুমতি চাইতে এসেছ? তোমরা দেখলে না কালকে কি হলো? আর এখন তো এই চিঠির কার্ডটা শুধু আমাদের বাড়ি অবধি সীমাবদ্ধ নেই, গোটা পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। যতই ঠাকুরপো নিজের বউয়ের হয়ে কথা শোনাক, তবু পাড়া প্রতিবেশীর মুখ কিন্তু বন্ধ হবে না। আর দেখো, দিনের শেষে কিন্তু আমাদের এই সমাজেই থাকতে হবে। তাই এত কিছুর পরেও যদি আমরা আমাদের বাড়ির বউকে বাড়ির বাইরে গিয়ে ধিঙ্গিপনা করতে পাঠাই, তাহলে হয়তো এই পাড়া আমাদেরকেই এক ঘরে করে দেবে। কোনটাকে ধিঙ্গিপনা বলছো বৌমি? পড়াশোনাটাকে কেন? মানে ঠাকুরপো তুমি চুপ কর। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমি কিছু বলে দেওয়ার পরেও তাই নিয়ে এত তর্ক বিতর্ক কিসের? তার মানে কি তোমরা আমার কথা মানতে চাইছো না? আমার কথার কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে? না মা, আমি থাকতে তোমার কথার অমান্য কোনোদিনও হতে দেব না। আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার, আপনার ভালো মন্দের সব দায়িত্ব আমার, তাই সেটা আমাকেই ভাবতে দিন। তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে। তোমার কথা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি তোমার ছেলে আর ওনার স্বামী হিসেবে তোমাকে কথা দিচ্ছি না, আজকের পর তোমার অনুমতি ছাড়া। উনি না বাড়ির বাইরে গিয়ে খাবার দেবেন আর নাই কলেজে গিয়ে পড়াশোনা করবেন। হোটেল সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায়।